এই দুই সখীর ছবি তুলে আর হচ্ছে না সত্যি। বাবা সঙ্গে দারুণ লাগছে পুরো একবারে। এই যে একটু একটুখানি ইয়ে কর, কতটাই আনন্দে আছিস সেটা বল। ভীষণ আনন্দে আছি, যদি সোমবারে ছুটিটা দিয়ে দেয় আমি আরো খুশি। হাই গাইস, দিস ইজ মি নন্দিতা, তোমাদেরকে নতুন একটা ভিডিওতে স্বাগত। রেডি হয়ে চলে এসেছি সুব্রা, দাঁড়া দেখছি তো। ও আমার কেন তুই চুড়িদার পরে আছিস, অত্যন্ত ভালো লাগছে। বাবা কত সুন্দর সেজেছে সবাই। এই দুই সখীর ছবি তুলে আর হচ্ছে না সত্যি। বাবা অঙ্কিতা এগুলো কি, হ্যাঁ ভাওটাও খাচ্ছে বলছি, এগুলো কি গুগলে দেখে এসেছিস নাকি এই পোস্টগুলো ইনস্টাগ্রাম? এত তো ট্যালেন্ট নেই। দিয়া ঠিক আছে বাবা, দিয়া তুমি একটু মুখ টেপে না হেসে মুখটা খুলে হাসো, ভালো লাগবে। তাহলে আসল দাঁতগুলো বেরিয়ে যাবে। হ্যাঁ বাবা তাকি একবার, আর হচ্ছে না না, মন্দ তো করবোই না, যতক্ষণ দেখা দর্শকদেরও দেখা উচিত, যে কতক্ষণ ধরে দর্শকদেরও দেখা উচিত, কতক্ষণ ধরে এরা ছবি তোলে, মানে মোটামুটি এবার এবার এরকম ড্রেস চেঞ্জ করে নিয়েছি বা বেরোবো। এই যে একটু একটুখানি ইয়ে কর, কতটাই আনন্দে আছিস সেটা বল। ভীষণ আনন্দে আছি, যদি সোমবারে ছুটিটা দিয়ে দেয় আমি আরো খুশি হয়ে যাব। দিয়ে দেয় মানে এখন দিতে পারে? দিতে পারে, অফকোর্স পারে, এটা তো কালকের আমাদের শিবরাত্রি ছুটি, দিলে আমরা এটাকে ছুটিটা আমাদের কোথায় যাবে পাগল? ওনাদের এক্সামে দেবে, আর এই যে এই মেয়েটা এখানে আজকে আমার সাথে যাচ্ছে হাওড়া অবধি, আমাকে এখন জ্বলতে হবে, তারপর ট্রেনে উঠলে শান্তি। আমরা এখন খাওয়া দাওয়া করে একটুখানি বসলাম, আলু বড়াটা দেখাই। এই যে কাকিমার তৈরি এই বড়া দিয়েই মুড়ি খেলাম, সুব্রা এখন এই লাস্ট বড়াটা খেতে চলেছে, আর ও ঝেড়ে নিয়েছে সুব্রার থেকে একটা। বাবা এত কষ্ট করে ও আরো দূরে যায়, অনেক দূরে বাড়ি, সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে। এই মালটা টিকিটও কাটে না গো, সোমবার ছুটি বলে বিশাল আনন্দ। অদ্রিজাকে ডেকে ডেকে আলা হয়ে যাচ্ছে এখন, বাপর কিনতে ব্যস্ত। ওই অদ্রিজা এই মাত্র এবারে এসে এই মাত্র ফ্রেশ ফ্রেশ হলাম, এরপরে কি করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। মেকআপ টেকআপগুলো সব তুললাম, খোপাটা মা খুলে দিল, এবার একটু ফ্রেশ হই, মানে ফ্রেশ হলাম, এবার কিছু খাওয়া দাওয়া করবো। একটা বেগুন বড়া ছিল ওটা খেয়ে নিলাম, আর এবার জল টল খাবো, দিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হবো, দিয়ে একটু চা খাবো, তো তারপর আমি বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আর আমি বাড়ি চলে এসেছি, তোমরা এর আগের ব্লগেই দেখে ফেলেছ, আর এই ব্লগটা আমি শ্যুট করছি এটা অনুষ্ঠানের পরে অ্যাটাচ করবো বলে একসাথে। আর আজকে কী বার? স্যাটারডে। আর স্যাটারডে আজকে কিসের জন্য ছুটি আছে আর কী জন্য বাড়ি এসেছি তোমরা সবাই জানো, শিবরাত্রি। না না আমি শিবরাত্রির উপোস করিনি, মা করেছে, সেই জন্য আজকে সকালবেলার থেকেই কী ভিডিও করবো কী ব্লগ বানাবো আমি সেগুলো কিছুই বুঝতে পারছিলাম না,
তবে এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, তার কারণ এখন থেকে আমার অনেক কিছু করার আছে। এখন মা চলে গেছে সরাসরি জল ঢালবে বলে শিব মন্দিরে। আমাদের এখানে গ্রামে একটা শিব মন্দির আছে, অনেক পুরনো মন্দির, যেটাকে আমরা বাবারতলা বলে থাকি, ঠিক আছে। আমার তো অত্যন্ত প্রিয় জায়গা সেটা, আর ছোটোবেলা থেকেই সব স্মৃতি, শিবরাত্রির সব স্মৃতি। ওখানে মায়ের সাথে গিয়ে লাইন দেওয়া, লাইন দাঁড়িয়ে জল ঢালা, আর আজকের দিনে সবাই সমবেত হয় বলে সবার সাথে দেখা, এটাই অনেক মানে অনেক কিছু মেমোরিগুলো আরও বেশি মনে পড়ছে, তোমাদের সাথে শেয়ার করছি তার সাথে সাথে। যাই হোক, চলো, আমি একটু আগে মা এসে আমি আচ্ছা তোমাদের কাছে একটা কথা আমি শেয়ার করবো, দাঁড়াও। আচ্ছা, যে কথাটা শেয়ার করবো বললাম সেটা হচ্ছে যে প্রত্যেকবার আমি না কোনো উপোস ঠিকঠাক করতে পারি না, ঠিক আছে। এটা এটা আমার দোষ না, মানে ব্যাড হ্যাবিটস আমি জানি না, কিন্তু উপোস আমি করতে পারি না। প্রথমত আমার ভয় লাগে, যদি এতক্ষণ আমি ফাস্টিং করে থাকবো যদি আমার ভয় মানে শরীর খারাপ হয়ে যায় বা কিছু। আমি এমন একটা মানুষ যা দু ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খেতে লাগে, মানে খিদে পেয়ে যায়। তো সেই জন্য সাধারণত মানে আমি এরকম ধরনের উপোস কোনোদিন করিনি। তো সেই জন্য আমি কী করি, মা তো সব ধরনের উপোস করে, আমি সেই জন্য মায়ের খাবারটা তৈরি করে মাকে খেতে দিই, তো মায়ের উপোসটা ভাঙাই। আর তার জন্য মা বলে নাকি এটাও একটা পুণ্যের কাজ, তুই উপোস করছিস না তো কী হয়েছে, আমার খাবারটা তৈরি করছি সেটাই অনেক। তো এটাই মানে আমি ছোটোবেলা থেকে এটাই করে আসছি, মানে একদম ছোটোবেলা থেকে তো নয়, আমি একটু বড়ো হওয়ার পর থেকে যখন রান্না টুকটাক করতে পারি তখন থেকে এটা করি। আর করি মানে প্রত্যেকবার করি সেটাও আমি বলবো না, করার চেষ্টা করি, তার কারণ আমি তো এখন তো বাড়িতে থাকি না। তবে আমি যখন বাড়িতে থাকি আর পড়াশোনার চাপটা কম থাকে তখন তো আমি অবশ্যই করার চেষ্টা করি, যেমন আজকেও আমি করছি। যেহেতু বাড়ি চলে এসেছি সেহেতু আমি মায়ের জন্য ময়দাটা মেখে রেখেছি, লুচি বানাবো আর আলুর তরকারি করবো গরম গরম। আমি তো বেশি কিছু এক্সট্রা কিছু করতেও পারবো না, তবে যেটুকু করবো মা জানি তাতে খুশি হবে আর সেগুলোই ভালোভাবে করতে পারবো। তো এইটুকুই আমাদের সাথে আপাতত শেয়ার করার ছিল। ওই জায়গাটায় আমি মানে পাশে আমি ময়দা টয়দা মেখে রেখেছি। আর তোমাদেরকে তো আমি আগেও বলেছি যে আমি একা একা যেহেতু ক্যামেরা একাই করি, একাই সব কিছু শ্যুট করি, তো আলাদা করে কেউ একজন যদি শ্যুট করে দিত তাহলে হয়তো দেখাতে পারতাম। আটা ফাটা নিয়ে মাখার পর তখন আমার মাখতে বসার পর মনে করছি সেটা যদি আমি ভিডিওতে মানে দেখাতে পারতো ভালো হতো। যাই হোক, একটা আমারও একটা মেমোরি হিসেবে সেটা থাকতো, যাই হোক সেটা হলো না, আর কি করা যাবে। যাই হোক, এই যে দেখো এখানে আমি ময়দা মেখে লেচি কেটে রেখেছি, আর মা এসে গেলেই আমি ওগুলোকে করবো। আর তার আগে মা এসে যাবে কীভাবে, আমিও তো মায়ের কাছে যাবো, আর যেহেতু বাপি এখনও পর্যন্ত আসেনি সেই জন্য আমি বাড়িতেই আছি। বাপি এসে যাওয়ার পর আমি রেডি সেডি হয়ে যাব, যেখানে মা জল ঢালতে গেছে সেখানে, তো তোমাদেরকেও সেই জায়গাটা দেখাবো। আর কত ভিড় হয় তোমরা আজকে দেখতে পাবে, আমার মনে হয় আমি এর আগের বছর যেতে পারিনি, তো 2-3 বছর পরই প্রায় যাচ্ছি। তো আমারও আমিও খুব এক্সাইটেড, যেতে পারবো কি না এখনও জানি না, কারণ সন্ধে তো প্রায় হয়েই এসেছে, এখন অলরেডি 5:45 বেজে গেছে আর বাপি এখনও পর্যন্ত আসেনি। যাই হোক, দেখি বাপি চলে এলে যদি ততক্ষণ অবধি দিন থাকে তখন আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো। আর একটা টর্চ লাইটও মা নিয়ে যেতে বললো, তো বেশি কথা বলবো না। আর এখন আমি কথায় কথায় যাই হোক কথাটা বলছি, তোমরা সেটা কি খেয়াল করেছো, আমি চেষ্টা করবো সেটা না বলার। চলো আবার যাই হোক বলতে যাচ্ছিলাম। বাড়িতে এসে চাটা খেয়ে নিয়ে লুচি টুচি ভেজে তারপরে মায়ের জন্য আলুর তরকারি করে লুচি করে এগুলো করে শুয়ে পড়েছি। আর আজকে হচ্ছে যে রবিবার, আর এখন হচ্ছে আমি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমি কালকেও এডিট করতে ভুলে গেছি। হ্যাঁ, কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম না ওই সব করার পর, তারপর একটুখানি সমস্যা হয়েছিলো ইউটিউবে ভিডিও আপলোড করতে অসুবিধা হচ্ছিলো, কী কারণে হচ্ছিলো বুঝতে পারছিলাম না, তো সেটার জন্য শুতেও অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:30 বেজে গেছিলো। আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেল, এখন প্রায় 9:30 বাজছে। আর আমি ভিডিওটা এডিট করে এটা আপলোড করে তারপরে বাকি কাজ করবো, আর আজকে ভিডিওটা স্টার্ট করবো আবার। যাই হোক, এই ভিডিওটা তোমাদের আশা করছি একটু ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।